মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দিদি ঝটপট খিচুড়ি প্যাকেট। পারমিতা, এইখানে একটা বড় বাটি আছে, এই বড় বাটিটাতে ওই প্যাকেটগুলো কেটে কেটে ঢালো। আমি আনছি দাদা। মশাই, আমিও এসে গেলাম। আরে ডাক্তার, এসো এসো এসো। ওরে বাবা, অনেকে এসেছে দেখছি। আসলে না, আমার ঘরে জল ঢুকেছে, আমি আর ঝুঁকি নিলাম না, তে চলে এলাম। খুব ভালো করেছো। শোনো, আজকে রাতটা সবাইকে একটু কষ্ট করে এখানেই কাটিয়ে দিতে হবে। কাল সকালে একটা সরকারি সাহায্য এসে যাবে বলে আমার মনে হয়। তাছাড়া তমজিৎরা তো ত্রাণ শিবির খুলছে চারদিকে। হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যাগটা দিন আমাকে। আমি কি আর পারবো একটা ওই রকম দোকান তৈরি করতে এই বুড়ো বয়সে? কেন পারবে না দিদা? নিশ্চয় পারবে, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তুমি একা হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমরা সবাই তোমার পাশে থাকলে তুমি নিশ্চয়ই পারবে। মা কালী তোমার সব কিছু ফিরিয়ে দেবে, দেখো তুমি। শোনো সবাই, সবাই দিকে শোনো। দেখো, এত সহজে ভেঙে পড়ো না। হ্যাঁ, আমাদের সব গেছে, কিন্তু আমরা তো আছি একে অপরের জন্য। কি, তাই তো? কি এদিকে শোন, একটা গান ধরত। এই তো জেনারেটর চালু হয়ে গেছে। তবে ফুলকি, আমরা আর মনমরা হয়ে থাকবো না, সকলে মিলে হইচই করবো, সকলে মিলে একসঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।